একটা চোদ্দ বছরের মেয়ে ধর্ষণের শিকার হয় সে লজ্জা মান সম্মানের ভয়ে কাউকেই বলতে পারে না আর পরবর্তীতে সে প্রেগন্যান্ট হয়ে যায় কিন্তু কে তার সঙ্গে এমন নোংরা কাজ করলো সবাই জাস্টিস পাওয়ার জন্য আন্দোলনে নামে কিন্তু মেয়েটা কি বিচার পেয়েছিল এবং তার সঙ্গে আর কি কি ঘটেছিল তো চলো গল্পে যাওয়া যাক তো গল্পের শুরুতেই হানি নামে একটা মেয়েকে দেখতে পাই এর বয়স চোদ্দ বছর সে ঘুম থেকে ওঠার পরেই তাকে কেমন চিন্তিত লাগছে সে কিছু একটা ভাবছে তারপরে সে স্নান করতে আসে তখনও তাকে চিন্তিত লাগছে তারপরে হানি স্কুল ড্রেস পরে এবং তার বাবার সঙ্গে স্কুলে চলে আসে হানিদের পরিবারে হানির মা আর বাবাই আছে তাদের মধ্যবিত্ত ফ্যামিলি তো এদিকে হানিকে দেখতে পাই সে ক্লাসে বসেও কেমন উদাসীন হয়ে বসে আছে। তো সে বসে থাকতে থাকতে হঠাৎই তার মাথাটা ঘুরে যায় এবং সে সেখানেই পড়ে যায় তো এরপরে স্কুল থেকে হানির গার্জেনকে ফোন করা হয় তো তড়িঘড়ি করে হানির বাবা কাজ ছেড়েই হানির স্কুলে চলে আসে

হানির বাবা মা তো বিশাল টেনশানে পড়ে যায় যে তাদের মেয়ে এমন কাজটা করতে পারলো হানির মা তো খুব রেগে যায় হানির বাবা তাকে কোনো রকমে শান্ত করে তারপরে হানির কাছে সে আসে হানি তার বাবাকে বলে বাবা আমার কি হয়েছে ডাক্তার তখন আমাকে বাইরে একা বের করে দিল কেন হানির বাবা বলে ও কিছু না বলে সে ফোন বার করতে গেলেই ফোনটা হাত ফসকে নিচে পড়ে যায় আসলে তার তখনও হাত কাঁপছে তো ফোনটার ডিসপ্লে ভেঙেও যায় তো আওয়াজ শুনে হানির মা ঘরে ছুটে আসে তো সে মেয়েকে সামনে দেখেই তার রাগ আর কন্ট্রোল করতে পারে না সে হানিকে ধরে মারতে ধরতে যায় হানির বাবা তাকে সরিয়ে নেয় আর বলে কি করছো এসব মারছো কেন মেয়েটাকে হানির মা তখনও চিলিয়ে চিলিয়ে বলতে থাকে কার সঙ্গে শুয়েছিস কার বাচ্চা ফেটে নিয়ে এসছিস হানি একদম চুপচাপ বসে থাকে সে কোনো কথাই বলে না তো হানির বাবা তার মাকে কোনো রকমে শান্ত করে তো এরপরে হানির বাবা হানির কাছে এসে বলে তুমি কি নিজের ইচ্ছায় করেছো এটা না কেউ তোমার সঙ্গে জোর করেছে তো হানি কেঁদে ফেলে এবং সেখান থেকে উঠে এসে এক দৌড়ে বাথরুমে চলে যায় এবং ভিতর থেকে দরজা বন্ধ করে দেয় তো হানির মা ও বাবা দরজা ভেঙে বাথরুমে ঢোকে তো তারা দেখতে পায় হানি ভিতরে বসে অভাগার মতো কাঁদছে তো তারপরে তার বাবা কোলে করে ঘরে নিয়ে আসে

বলে এটা হানিকে খাবিয়ে দিও যদি কাজ হয় তাহলে আমাকে হাজার টাকা দিও তো এদিকে হানির বাবাকে দেখতে পাই এসে ডাক্তারের কাছে এসেছে ডাক্তার বলে হানি এখনও নাবালিকা কোনো ডাক্তারই ওর অ্যাবোরেশন করাবে না আর অবৈধভাবে যদি করাতেও চান তাহলে ওর জীবনের ঝুঁকি আছে কিন্তু তাই দক্ষ ডাক্তার ছাড়া অ্যাবোরেশন করানো একদমই উচিত নয় আর এর জন্য তো কোর্টের অনুমতি প্রয়োজন আমার একজন চেনাশোনা উকিল আছে নেয় না ওর কাছে যান ও আপনাদের কোর্স থেকে অনুমতি পাপিয়ে দেবে তো এদিকে দেখতে পাই হানির মা হানিকে ওই ওষুধটা খাবিয়ে দেয় আর বলে এটা বাবাকেও বলার দরকার নেই তো ডাক্তার বলে দেওয়াই উখিল নেয় না এদের বাড়িতে আসে তো হানির বাবার সঙ্গে নেয় না কথাবার্তা বলছে যে এই নিয়ে কোর্টে একটা দরখাস্ত ফেস করতে হবে তখনই হানির মা এসে হানির বাবাকে একটু ডেকে নিয়ে যায় সাইটে আর বলে এটা তুমি কি করছো কোনো কোর্ট কাচারি দরকার নেই এর ফলে লোক জানাজানি হবে লোক হাসাহাসি করবে আর কোর্ট অ্যাপোশনের অনুমতি দেবেই না হয়তো মাঝখান দিয়ে আমাদের সম্মানটাই যাবে আর এর ফলে মেয়েও বাইরে বেরোতে পারবে না সবাই ওকে উল্টোপাল্টা বলবে কিন্তু হানির বাবা বলে এটা কোর্টে ওটা অবশ্যই প্রয়োজন আমাদের মেয়ের বয়স চোদ্দ বছর আর যে ওর সঙ্গে খারাপ কাজটা করেছে তার শাস্তি আমি চাইই চাই তো এরপরে হানিকে নিয়ে থানায় আসা হয় আর হানিকে জিজ্ঞাসা করা হয় কে তোমার সঙ্গে এই খারাপ কাজটা করেছে তো হানি শুধু এইটুকুই বলে আমান স্যার আসলে আমান হানিদের প্রতিবেশী অর্থাৎ তাদের পাড়াতে ভালাই থাকে সে ভালো অঙ্ক করাতো তাই হানি তার কাছে পড়তে যেত তো এরপরে নায়না জর্জের কাছে আসে এবং সে জর্জকে বলে আমার নামে একজন হানি নামে একটা স্টুডেন্টকে এফ করেছে এখন হানি প্রেগন্যান্ট আর ওর বয়স চোদ্দ কোনো ডক্টরই অ্যবমোশন করাতে চাচ্ছে না তাই কোর্টের পারমিশন হলে মেয়েটার জীবন বেঁচে যেত জর্জ বলে এইভাবে তো আর সিদ্ধান্ত নেওয়া যায় না আগে ব্যাপারটা ভালো করে তদন্ত হোক তারপরে দেখা যাবে তো এদিকে দেখতে পাই পুলিশ আমাকে খুঁজতে বেরোয় এবং আমার যে চায়ের দোকানে প্রায় আসতো সেই চাওয়ালাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তো লোকটি জানায় আমান খুব ভালো ছেলে কোনো নেশার দ্রব্য তো দৌড় একটা পান পর্যন্ত খায় না আর যা ধার দেনা থাকে তা সময়ের আগেই শোধ করে দেয় তো পুলিশ এরপরে সেখান থেকে চলে আসে তো তারপরে পুলিশরা আলোচনা করে যে ছেলেটা কোনো নেশা করে না পান পর্যন্ত খায় না তাহলে তার দোকানে ধার দেনা করারই বাকি আছে ভিতরের জল কিন্তু অনেকটাই ঘোলা চলো তো এরপরে আমানের কোনো আর পাত্তাই পাওয়া যায় না তো পুলিশ অনেক খোঁজাখুঁজির পরে একটা লজে আমানের খোঁজ পায় সেখানে পুলিশ যায় আর এইদিকে রুমের মধ্যে আমানকে দেখতে পাই সে টান দিচ্ছে এদিকে সে নাকি আবার কোনো নেশাই করে না তো সে পুলিশের সারা পেয়ে জানলা দিয়ে পালিয়ে যায় তো এরপরে ন্যায়না আবার কোর্টে আসে জর্জ তাকে বলে হানির স্টেটমেন্ট নিয়ে এসো নয়তো আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না তো এর পরের দিন নায়না হানিদের বাড়িতে আসে তো হানির বাবা হানিকে বলে তুই স্কুলে যাওয়ার সময় অনেক ছেলে তোর পিছনে লাগতো আমি তখন তোকে রাস্তা বদল করতে বলেছিলাম আমি ভুলছিলাম তোকে রাস্তা পরিবর্তন করতে বলা আবার উচিত হয়নি আমি তোকে বাঁচতে তো শিখিয়ে দিয়েছি কিন্তু লড়তে শেখাইনি যদি আমি তোকে লড়তে শেখাতাম তাহলে আজকের দিনটা অন্যরকম হতো তো হানি কেঁদে ফেলে হানির বাবা বলে এখন ভেঙে পড়ার সময় নয় যে তোর সঙ্গে এমনটা করেছে সে যেন আর অন্য কারোর সঙ্গে এমনটা করতে না পারে তার শাস্তি হওয়া অত্যন্ত প্রয়োজন তো হানি এইবারে সেই দিনকার ঘটনা বলতে শুরু করে এবং সিন এখান থেকে একটু ফ্ল্যাশব্যাকে যায় তো এখানে হানিকে দেখতে পাই সে স্কুল থেকে বাড়ি এসছে এবং সে মায়ের সঙ্গে একটু খুন চুটিও করছিল তো হানি তার মায়ের কাছে দুশো টাকা চায় তার মা বলে ওসব টাকা টাকা হবে না আসলে সে একটু মজাই করছিল হানি তাদের স্কুলের স্কলারশিপের জন্য বললে তার মা টাকা দিয়ে দেয় তারা মধ্যবিত্ত হলেও তাদের মধ্যে খুশি ছিল তো এমনই একদিন হানি তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল তো খেলার মাঝে তার এক ক্লাসমেট বন্ধু বলে তোর কি হয়েছে মনটা খারাপ খারাপ লাগছে হানি বলে আর কি বলি ওই অঙ্ক আমার দ্বারা হয়ই না আমি বারবার কম নাম্বার পাই ছেলেটি বলে ও এই ব্যাপার আমান স্যার খুব ভালো অঙ্ক করায় আমি স্যারের সঙ্গে কথা বলে নেওয়া তুই পড়তে যাস হানি বলে ঠিক আছে আমি বাড়িতে বলে দেখি তাহলে তো তারা যেখানে খেলা করছিলো সেখানেই আমান স্যার ভাড়ায় থাকতো তো আমান স্যার যখন ঘরে যাচ্ছিল তখন সে হানির দিকে কেমন একটা দৃষ্টি দিয়ে তাকাতে তাকাতে যাচ্ছিল মানে প্রথম থেকেই হানির ওপরে তার নজর ছিল তো রাত্রেবেলা হানি আমান স্যারের কাছে পড়তে যাওয়ার কথা তার বাড়িতে বলে হানির বাবা বলে ও ওই সামনেই তো ঠিক আছে যা তো এরপর থেকে হানি টিউশনিতে যেতে থাকে তো এমনই একদিন আমান হানিকে বলে তোমার অঙ্কে কোন একটা চ্যাপ্টারে সমস্যা আছে বললে না পড়ার শেষে বসু আমি দেখিয়ে দেবো তো একটু পরে পড়া ছুটি হয়ে গেলে সব ছেলে মেয়ে চলে যায় কিন্তু একটি ছেলে বসেছিল সে যায় না এ আসলে হানির সব থেকে কাছের বন্ধু কিন্তু আমান স্যার তাকেও বলে চলে যেতে অগত্যা সেও চলে আসে তারপরে আমান স্যার হানিকে বলে কাছে এসে বসতে হানি নর্মাল ভাবে এসেই বসে এবং পড়ানো ছলে স্যার তার গায়ে বাজেভাবে স্পর্শ করতে থাকে কিন্তু হানি ব্যাপারটা নর্মালি নেয় কারণ তার মাথাতেই আসেনি যে স্যার তাকে নিয়ে কুচিন্তা করতে পারে তো এরপরে আমার স্যার হানিকে বলে কাল বিকেল তিনটের সময় এসো হ্যাঁ আমি পুরোই ফাঁকা আছি তোমার আর যা সমস্যা আছে সব বুঝিয়ে দেবো হানি বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার আসবো তো পরের দিন বিকেলে হানি গুছিয়ে আমান স্যারের বাড়িতে যায় তো স্যার তাকে একটা ক্যাসেট দিয়ে নিচের ঘরের কাকুকে দিয়ে আসতে বলে মানে এই লোকের বাড়িতে আর কি আমান ভাড়া থাকে তো হানি এসে ওই লোকটিকে ক্যাসেটটি দেয় আর বলে আমান স্যার এই ক্যাসেটটি আপনাকে শুনে বলতে বলেছে কেমন লোকটি বলে হ্যাঁ ঠিক আছে আমি এক্ষুনি শুনছি আসলে আমানের এইটা প্ল্যান ছিল যে ওপরে যদি কোনো আওয়াজ হয় এই লোক যেন কিছুই না শুনতে পায় গানের জন্য তো তারপরে হানি স্যারের কাছে আসে তো আমান এইবারে হানিকে বাজেভাবে ভাবে টাচ করতে থাকে তো হানি ব্যাপারটা বুঝে ওঠার আগেই আমান তাকে টেনে হিচেড়ে ঘরের মধ্যে নিয়ে যায় এবং হ্যাঁ সেটাই করে তো এরপরে সিন বর্তমানে আসে এটা শুনে হানির বাবা পুরে স্তব্ধ হয়ে যায় তার মাতাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তো এরপরে নায়না কোর্টে আসে এবং জর্জকে হানির বলা ওই ভিডিওটা দেখায় নায়না বলে স্যার আমি প্রমাণ এনে দিয়েছি আপনি এইবারে সিদ্ধান্ত তাড়াতাড়ি শোনান জর্জ বলে আদালত আগে ভালো করে তদন্ত করুক তারপরে সিদ্ধান্ত শোনাবো ন্যায়না বলে এ বলছেন এটা একটা সিরিয়াস কেস যত সময় বাড়বে তত সমস্যা জর্জ বলে সব কিছুর একটা নিয়ম শৃঙ্খলা আছে এটা তো আপনিও জানেন ন্যায়না কিছু বলে না তো পরের দিন যখন হানিকে নিয়ে কোটে আসা হয় রিপোর্টাররা তাকে ঘিরে ধরে তো একজন রিপোর্টার বলে আমাদের সামনে এখন হানি আছে আমরা ওর কাছ থেকে জেনে নেব ওকে কে ধর্ষণ করেছে আর ও এখন প্রেগনেন্ট আর বাচ্চার বাবা গায়েব আর তুমি যে এখন আমান স্যারের উপরে দোষ দিচ্ছ এটা কি সত্যি হানি এই কথা শুনে অস্বস্তিতে পড়ে যায় মানে সত্যি সাংবাদিকরা এমন এমন প্রশ্ন করে তো এইটার প্রতিবাদ নয়না করে নয়না বলে এটা কি রকম প্রশ্ন করা হচ্ছে মেয়েটি বলে এটা আমার চাকরি নায়না বলে এটা তোমার চাকরি হ্যাঁ দেখছো বাচ্চাটা ভয় পেয়ে আছে ওর সঙ্গে কত বড় ঘটনা ঘটে গেছে তুমি ওই বাচ্চাটার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো তাহলে বুঝতে পারবে এই প্রশ্নটা কতটা নোংরা কতটা কঠিন ওইদিকে পুলিশ আমানের খোঁজ এখনো চালিয়ে যাচ্ছে এবং তাকে একটা সময় ধরেও ফেলে তো পুলিশ আমানকে নিয়ে এবারে জর্জের কাছেও হাজির করে তো জর্জ আমানকে চোদ্দ দিনের রিমান্ডে নেওয়া হবে কিন্তু ন্যায়না এদিকে বারবার জর্জকে বলা সত্ত্বেও হানির অ্যাবোশানের পারমিশন দেয় না তো এবারে কোর্ট থেকে বেরিয়ে হানির মা অনেক রেগে যায় সে বলে আমি জানতাম এসব কোর্ট কখনোই অনুমতি দেবে না আর মাঝখান দিয়ে আমরা হাসির পাত্র হব তো সেখানে নেয় আসলে হানির মা বলে এবারে অন্তত থামুন আপনাকে আর কোনো উপকার করতে হবে না আমরা বুঝে নিচ্ছি আপনি আসতে পারেন তো হানির মা রাগ করে চলে গেলে হানির বাবা ন্যায়নাকে বলে ও ওর কথা বাদ দিন রেগে আছে এখন ন্যায়না বলে না না আমি কিছু মনে করিনি তবে আমি এর শেষ দেখে ছাড়বো আমি হাই কোর্ট পর্যন্ত যাব তো এরপরে একটি লোককে আমরা দেখতে পাই এর নাম গোপাল এ আসলে আমানের বাবা তো এর কাছে খবর আছে তার ছেলেকে ধর্ষণ করার অপরাধে জেলে ভরা হয়েছে তাই সে সব থেকে বড় উকিলের কাছে আসে এর নাম বৈষ্ণবী ইনি খুব রাগি আর কাঠকোট্টা স্বভাবের তো গোপাল বৈষ্ণবীকে তার কেসটি নিতে বলে বৈষ্ণবী বলে আপনার ছেলে ফেসে আছে ওকে বাঁচানো সম্ভব না কিন্তু গোপাল জোরাজোরি করলে সে বলে পার হিয়ারিং দু লাখ করে দিতে হবে তাও ক্যাশ গোপাল বলে ঠিক আছে তাই দেব তো বৈষ্ণবী এবারে আমাদের কাছে আসে এবং তাকে সব খুলে বলতে বলে তো আমার একটা গল্প সাজিয়ে বলে দেয় যে ও বিকেল তিনটের সময় আমার কাছে পড়তে এসছিল এবং তারপরে ও নিজেই আমার খেঁচতে শুরু করে এবং তারপরে সেটাই হয় আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে তাই করতো আমি যেটা করেছি বৈষ্ণবী বলে কি করেছিস আমার নামতা আমতা করতে থাকে বৈষ্ণবী বলে করতে লজ্জা করিনি বলতে লজ্জা করছে হ্যাঁ তো বৈষ্ণবী গোপালবাবুকে বলে আপনার ছেলে যা করেছে কেউ বাঁচাতে পারবে না আমাকে কেস পুরো উল্টো ঘোরাতে হবে সুতরাং পার হিয়ারিং যেন টাকাটা পেয়ে যায় তো কেসটা পরে হাইকোর্টে ওঠে তো লায়লা জর্জকে বলে হানির অ্যাবর্শনের ডেট যেন খুব তাড়াতাড়ি দেওয়া হয় কারণ দিন দিন পেটে বাচ্চাটা বড় হচ্ছে পরে খুব বড় সমস্যা হয়ে যাবে জর্জ বলে এভাবে তো সিদ্ধান্ত শোনানো যায় না হানিকে ভালো ডাক্তারের কাছে পরীক্ষা করা হোক যদি ভ্রোন তৈরি হয়ে যায় তাহলে আর অ্যাবর্শন করানোর সিদ্ধান্ত আমি দিতে পারি না মানে মায়ের গর্ব থেকে যতক্ষণ না বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে ততক্ষণ তাকে ভ্রোন বলা হয় তো পরের দিন দেখতে পাই হানি স্কুলে যাচ্ছে তো তার মা আটকায় আর বলে স্কুলে যেতে হবে না তো হানির বাবা বলে ওর আজকে পরীক্ষা যাবে না কেন হানির মা বলে এই অবস্থায় বাইরে গেলে লোকে কি বলবে বলো তো কিন্তু হানি তার মায়ের কোনো কথাই শোনে না সে তার বাবার সঙ্গে স্কুলে চলে আসে এবং স্কুলে পৌঁছে দিয়ে হানির বাবা হানির মনে আরও জোর দেয় তো হানি ভালোভাবেই পরীক্ষা দেয় তো পরের হিয়ারিংয়ে হানির টেস্ট রিপোর্ট নিয়ে ডক্টর আসে সে জর্জকে বলে হানির প্রায় সাত মাসে পড়তে যায় আর তার মধ্যে হানির বয়স খুবই কম এমতো অবস্থায় অ্যাবর্শন করানো সম্ভব নয় এতে প্রাণহানিও ঘটতে পারে এতে জর্জও খুব চিন্তায় পড়ে যায় সে কি করবে বুঝতে পারে না সে বলে পরবর্তী শুনানি লাঞ্চের পরে তো এদিকে খাওয়ার টেবিলে বসে হানির পরিবার ও হানি খুব চিন্তায় পড়ে যায় নেয় না তাদেরকে সান্তনা দেয় আর বলে চিন্তা করবে না আমি একটা ব্যবস্থা অবশ্যই করব তো এরপরে আবার কোর্ট শুরু হয় তো বৈষ্ণবী বলে হানির বয়স চোদ্দ ও শারীরিক ভাবে সম্ভব করার উপযুক্ত হয়েছে ও সব বোঝে এখন আর মাতা মাতার বছরে বিয়ে হয়েছিল আর সেখানে তো এর চোদ্দ নয় বোঝে আর এটা কোনো ধর্ষণ নয় ইচ্ছাতেই হয়েছে যেমন মেনকা বিশ্বামিত্রকে তার জালে ফাঁসিয়েছিল ঠিক তেমন ন্যায়না এবারে রেগে যায় বলে আপনি কি বলছেন এটা বৈষ্ণবী বলে যেটা সত্যি সেটাই বলছি নয়না বলে প্লিজ আমানের ব্যাপারটা পরে দেখবেন হানির অ্যাবোশনের পারমিশনটা প্লিজ দিন যত দিন যাবে তত সমস্যা বৈষ্ণবী বলে ঠিক আছে তাহলে আপনি আমানের কেসটা তুলে নিন আর বলুন ও নির্দোষ তাহলে মিটে গেল এবং বৈষ্ণবী নায়নার কাছে এসে আসতে করে বলে নাইনা আমানকে দোষী সাব্যস্ত করতে গেলে অনেক সময় লেগে যাবে কিন্তু এই বাচ্চা মেয়েটার কাছে বেশি সময় নেই তো নায়না জাজকে বলে ম্যাম আপনাকে একটা ইতিহাস গড়তেই হবে নয়তো আপনি রাতে ঘুমাবেন কি করে কারণ এই আদালতের বাইরে আমিও মেয়ে আপনিও মেয়ে আর বৈষ্ণবী ম্যাডাম ও মেয়ে জর্জ বলে কেসটা খুবই জটিল তিন দিন পরে আবার শুনানি হবে তো দিকে গোপাল হানির বাবার সঙ্গে দেখা করে তো গোপাল হানির বাবাকে বলে ছেলেটা ভুল করে একটা কাজ করে ফেলেছে আমরা একটা সিদ্ধান্ত আসি চলুন আপনার যা টাকা লাগে আমাকে বলুন আমি দিচ্ছি আপনার মেয়ের পড়াশোনার খরচা বিদেশ যাওয়ার খরচা আমি সব দেব। আপনি শুধু কেসটা তুলে নিন হানির মা একটু গাঢিলা দিলেও হানির বাবা তাদের মুখের ওপরে বলে দেয় আমাদের টাকা চাই না আপনারা আসতে পারেন তো বাড়ি এসে হানির মা তার বাবাকে বলে আচ্ছা টাকাটা নিয়ে নিলেই তো ভালো হতো তাই না কারণ কোর্ট থেকে কখনোই হয়তো অনুমতি দেবে না আর টাকাটা পেলে আমাদেরও ভালো হতো আর মেয়েকে অন্য জায়গা থেকে অবসান করিয়ে নিতাম তো সেখানে হানি আসে আর বলে না মা কোনো টাকা নিতে হবে না বাবা যখন এত দূরে এসছে শেষটা আমিও দেখতে চাই আমিও চাই ওর শাস্তি হোক নয়তো আজকেও পার পেয়ে গেলে ভবিষ্যতে অন্য মেয়ের সঙ্গে এমন করবে তো হানির মা রেগে যায় আর বলে পাগল হয়ে গেছিস তুই কোর্ট থেকে কখনোই অনুমতি দেবে না আর এইভাবে দিন এগোতে থাকলে তোর জীবনটা ক্ষয় হয়ে যাবে হানি বলে এত দূর যখন এসছি আর একটু দেখা যাক তো হানির মা রাগ করে সেখান থেকে উঠে চলে যায় তো এইদিকে দেখতে পাই জর্জেরও একটা মেয়ে আছে তো সে তার মাকে বলে হানিকে জাস্টিস দিতে তো জর্জ বলে ওই জর্জের চেয়ারে আমি অসহায় আমার ইচ্ছাই সিদ্ধান্ত আমি শোনাতে পারি না তো পরের হিয়ারিং এ বৈষ্ণবী জর্জ কে বলেন হানির বাবা অল্প টাকা আয় করে সে সূত্রেই সংসার টেনে টুনেই যায় ওই জন্য হানির বাবা হানিকে প্ল্যান করে আমানের কাছে পাঠায় এবং হানি আমানকে উত্তেজিত করে তারপরে আমান স্বাভাবিক করতেই সেটাই করে যথারীতি আমান পরে ফেসে যাবে তারপরে হানির বাবা আমানের বাবার কাছ থেকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করতে পারে এই জন্যই ওরা এই প্ল্যানটা করেছিল এবং বৈষ্ণবী হানির বাবাকে কাঠগোড়ায় ডাকে বৈষ্ণবী বলে আপনি মাসে কত টাকা আয় করেন হানির বাবা বলে ওই কুড়ি হাজার মতো এতে আপনার সংসার চলে যায় ওই কোন রকমে যাই টেনে টুনে একটু সমস্যা হয় বৈষ্ণবী বলে তাহলে আপনি মেয়েকে আবার টিউশনিতে পাঠালেন হানির বাবা বলে ও আমাদের বাড়ির সামনেই থাকতো আর শুনেছি ভালোও পড়ায় আর টাকাও কম নিত আর মেয়ে পড়তে চাইছিল তাই পাঠিয়েছিলাম আর আমার ছেলেটাকে আমার ভালো মনে হয়েছিল তাই বৈষ্ণবী বলে পয়েন্ট টু বি নোটেড ইউর অনার আমান একজন ভালো ছেলে এটা হানির বাবাও কিন্তু বলছে এবং এরপরে বৈষ্ণবী আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এবং সবারই কথার সারমর্ম হচ্ছে আমান ভালো ছেলে তার কোনো খারাপ দিক তাদের চোখে পড়েনি এবং বৈষ্ণবী আরেকটা জিনিস করে ওই হানির বাবার সঙ্গে যখন গোপালবাবু কথা বলছিল ওই টাকার ব্যাপার নিয়ে সেটা লুকিয়ে ভিডিও করা হয়েছিল এবং সেই ভিডিওটা আদালতের কাছে ফেস করা হয় এবং ভোইসেমি ভিডিওটা অন্যভাবে এক্সপ্লেন করে যে হানির বাবা নাকি গোপালবাবুর কাছে টাকা চেয়েছিল তখন গোপালবাবু বলে অত টাকা দেওয়ার সামর্থ্য তো আমার নেই অল্প টাকা দিলে হয় না তখন হানির বাবা বলেছিল না ওই টাকায় আমার দিতে হবে এইবারে এই প্রসঙ্গ ওঠাই কেসের মোটটা অন্যদিকে ঘুরে যায় কেসটা আরও জটিল হয়ে পড়ে তো জর্জ শেষ হিয়ারিং ডেট দিয়ে দেয় তো কোর্ট থেকে সবাই বেরিয়ে আসে তো বৈষ্ণবীর কাছে তার মেয়ে ফোন করে বলে মা এটা তুমি কি করলে মেয়েটা জীবন এইভাবে শেষ করলে কেন আমি তোমাকে কখনোই ক্ষমা করবো না বৈষ্ণবী তার মেয়েকে এ কথা সে কথায় বোঝানোর চেষ্টা করে কিন্তু তার মেয়ে বুঝছে না তো সে কথা বলতে বলতে গাড়ির কাছে আসতে আসতে তার চাবিটা পড়ে যায় সে খেয়ালি করে না তো বৈষ্ণবী গাড়ির কাছে এসে চাবি পায় না তখন হানি গিয়ে ওই চাবিটি তুলে এনে বৈষ্ণবীকে দেয় তো বৈষ্ণবী হানির হাত থেকে চাবিটা নেয় এবং হানির দিকে তাকায় তারও যেন একটু খারাপ লাগে তো এরপরে হানিরা বাড়ি চলে আসে কয়েকদিন কেটেও যায় হানির দিন দিন অবস্থা খারাপ হচ্ছে সে ছাদে এসে নিজেকে নিজে মারতে থাকে এবং কাঁদতে থাকে তারপরে সে চুপচাপ বসে থাকে তো ন্যায় না ওই রিপোর্টার মেয়েটিকে নিয়ে আসে তো মেয়েটি হানির ভিডিও করে তো হানি সর্বসমক্ষেই বলে যেটা আজকে আমার সঙ্গে হয়েছে সেটা কালকে অন্যের সাথেও হতে পারে আর আমি যদি এখন পিছিয়ে যাই তাহলে এই রকম মানুষরূপী পশুগুলো পার পেয়ে যাবে আমি তো বেআইনি ভাবেই অবসান করাতেই পারতাম আমি চাই ও শাস্তি হোক আমি ন্যায় বিচার চাই আপনাদের সকল মানুষকে আমার পাশে চাই কারণ এটা শুধু আমার জিত নয় সকল মেয়ের জিত সকল মেয়ে যেন স্বাধীনভাবে স্কুল কলেজ রাস্তাঘাট বেরোতে পারে তাদের মনে যেন কোনো ভয় না থাকে তো হানির এই কথাগুলো জর্জ বৈষ্ণবী সবাই শুনছিল তো এর পরের সিনে দেখতে পাই জাস্টিস পাওয়ার জন্য সমস্ত মানুষজন রাস্তায় নেমেছে স্টুডেন্ট থেকে শুরু করে বড়রা সবাই হানির পাশে আজকে সবাই আছে তো এইদিকে রিপোর্টার ওই মেয়েটিকে দেখতে পাই তার বস্তাকে বুকছে কোথাকার কোন মেয়ে তার রিপোর্টিং করতে গেছো আমি বলেছি না মিনিস্টারের ইন্টারভিউ রেকর্ড করতে তো মেয়েটি বলে স্যার এটাই বড় জিনিস সব সময় মন্ত্রী নেতা সেলিব্রিটিদের নিউজ করলে হবে না এগুলো দেখতে ছোট লাগলেও অনেক বড় জিনিস অনেক খারাপ জিনিস এইগুলোকে আমাদের বন্ধ করতেই হবে এখানে একটা মেয়ের জীবনের ব্যাপার স্বাধীনতার ব্যাপার এটাকে আপনি গুরুত্বহীন মনে করছেন ও মেয়েটি মারা গেলেই তবে নিউজ হবে না হয়তো হবে না তাই না কারণ তখন সবাই মোমবাতি মিছিল করতে বেরোবে তারপরে সমাজে হইহল্লা পড়ে যাবে তারপরে সেলিব্রিটিরা এসে যোগদান করবে আর তখন গিয়ে আমরা নিউজ কভার করবো তাই না বস বলে এটা তো আমার বাবার না আমাকেও জবাবদিহি করতে হয় যদি তোমার কাজ করতে হয় তাহলে চ্যানেলের হিসাবেই তোমাকে রিপোর্টিং করতে হবে স্যার নির্ভয়া আসিফা এদের কথা একবার ভাবুন তো এইরকম কি চলতেই থাকবে আর আপনাদের হিসেবে যদি আমাকে কাজ করতে হয় তাহলে থাক আমি চললাম তো যখন এ বাইরে চলে আসে তখন বস ফোন করে বলে আমারই ভুল হয়েছে তুমি তোমার মতো নিউজ কভার করো আর মেয়েটি যতক্ষণ না জাস্টিস পাচ্ছে ততক্ষণ তুমি তোমার কাজ করে যাও আমি তোমার পাশে আছি তো সিন শিফট হয় কোর্টে নয়না একটা মেয়েকে এনেছে এ হলো আমানের গ্রামের মেয়ে জর্জ কে বলে এই মেয়েটি হচ্ছে আমানের গ্রামের মেয়ে আমান একেও প্রেগনেন্ট করে দিয়েছিল তারপরে অবৈধভাবে অ্যাবর্শন করিয়ে নেয় ওই জন্য এই মেয়েটির ঘটনা চাপা পড়ে গেছে শুধু এই মেয়েটি নয় গ্রামে আরও অনেক মেয়ের সঙ্গে আমান এমন কাজ করেছে আমানের নামে পাঁচটা কেসও আছে কিন্তু জানি না কেন কি পাওয়ারের জন্য ওকে বার করা হয়নি আর গ্রামের মেয়েগুলোকে তো টাকা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে আমাদের স্বনামধন্য উকিল সাহেবা সীতা মাতার এক্সাম্পেল দিচ্ছিলেন সীতামাতার বিবাহ বারো বছর বছরেই শ্রীরামের সঙ্গে হয়ে গেছিল কিন্তু এই গল্প সাত হাজার বছর আগেকার কিন্তু এই জিনিসটা আমি বুঝছি না অত পুরনো গল্প এখন কেন টানা হচ্ছে আর কোর্ট তো শুধু প্রমাণের উপরে ভিত্তি করে চলে এই সব গল্পের ওপরে তো চলে না ন্যায় না এবারে হানিকে কাঠগোড়ায় ডাকে তো হানি বলতে থাকে আমার এই ছোট্ট বয়সে আমার সঙ্গে অনেক বড় ঘটনা ঘটে গেছে আমার বাবা আমাকে বলেছিল সব সিদ্ধান্ত নিজে নিতে কারণ এটা আমার নিজের লাইফ নিজেকেই নিতে হবে তাহলে আমার প্রেগন্যান্সির সিদ্ধান্তটা আমি কেন নিতে পারবো না কেন মা বাবা ন্যায় নাদি আপনার কাছ থেকে সিদ্ধান্ত নিচ্ছে জর্জ দাঁড়িয়ে ওঠে তার সঙ্গে কোর্টরুমও দাঁড়িয়ে ওঠে জর্জ সবাইকে বসতে বলে সে বলে আসলে আমার এই চেয়ারটাই নিজেকে ভারী মনে হচ্ছিল সব থেকে বড় হসপিটালের বিশেষজ্ঞদের ডাকা হোক এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে তো কোর্টের বাইরে এসে গোপাল বৈষ্ণবীর কাছে যায় আর বলে আমার চোদ্দ লাখ টাকা আপনি খেয়ে নিয়েছেন কোনো কিছু করতে পারলেন না বৈষ্ণবী বলে চুপ একদম বেশি গলাবাজি করলে না আপনাকেও জেলে ভরে দেবো আর এদিকে আন্দোলন কিন্তু এখনও চলছে তো পরের হিয়ারিংয়ে তিনজন বিশেষজ্ঞ ডাক্তারকে ডাকা হয় এবং তাদের রিপোর্ট অনুযায়ী হানির এখনও অ্যাবর্ষণ করানো সম্ভব তো জর্জ অনুমতি দেয় যত তাড়াতাড়ি সম্ভব হানির অবসান করানো হোক আর আমানকে তার যোগ্য শাস্তি দেয় তো কোর্টের এই সিদ্ধান্তে সবাই অনেক খুশি হয় তো এর কিছুদিন পরে হানির অবসান করানো হয় এবং সে এখন সুস্থ আছে আর পুরো সমাজও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আর এখানেই গল্পটি শেষ হয়ে যায় তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো টাটা